নায়িকা পপির প্রথম ছবি ছিল কুলি ছবিতে আপনি অভিনয় করেছেন সুপারহিট ছবি বাম্পার হিট হ্যাঁ পপির সাথে জুটি করে আপনি করেছিলেন এবং দর্শকরা মনে হয় যেন পাগলের মতো এই ছবিটা দেখেছে তাই একটু শুনতে চাই গল্পটা আসলে বিষয়টা হচ্ছে কি আমি ছবিটা সাইন করার পরে আমি জানতে পারি পপি নায়িকা আচ্ছা আচ্ছা পপি নামে নায়িকা শোনার পর আমি তখনও জানতাম না ও আমার শালি আপনাকে পেয়েছি আবার রূপালি পর্দায় 2013-তে তিনটা ছবি আপনার মুক্তি পেয়েছে হ্যাঁ তো অনেক বছর গ্যাপ দেওয়ার পর আবার ফিল্ম এসেছেন তো পরিবর্তনটা কেমন দেখতে পেয়েছেন ভালো ছবি হচ্ছে কিন্তু বিজনেস পয়েন্ট অফ ভিউতে বলেন দর্শক পয়েন্ট অফ ভিউতে বলেন সেরকম ছবি হচ্ছে না অনেকেই বলে দর্শক নেই সম্পূর্ণই ভুল ধারণা ভালো ছবি হলে নিশ্চয়ই দর্শক ঠিক আছে এটাই সত্য দর্শক কিন্তু এখনো আছে কিন্তু এর মধ্যে কয়েকটা ছবি কিন্তু ব্যবসা করেছে করেনি যে তা না চলচ্চিত্রে অভিনেত্রী কিংবা নায়িকা মৌসুমী এবং জীবন সঙ্গিনী মৌসুমী দুটোকে কিভাবে আপনি এক্সপ্লেইন করবেন মৌসুমী সম্পর্কে কথা বলতে গেলে আপনার এরকম দুইটা সিরিয়াল করতে হবে নিশ্চয়ই একটা জায়গায় গিয়ে অসাধারণ একজন পার্সোনালিটি বাংলাদেশে তার ওঠা বসা চলা ফেরা অভিনয় স্টাইল তার স্টাইল তার বিহেভিয়ার তার পোলাইটনেস সব কিছু মিলে তার চারিত্রিক তার সব কিছু মিলে ইটস রিয়েলি ফ্যাবুলাস আমি মনে করি আর একজন স্ত্রী হিসাবে আমি তাকে আমি প্রচণ্ড রকমের সাপোর্ট দিই এবং আমি হ্যাপি আমার দুই সন্তানের মা হিসাবে অসাধারণ আর একটু জানতে চাই আপনার ছেলেবেলায় আপনাকে নিয়ে যেতে চাই আপনার ছেলেবেলা শৈশবকাল কোথায় কেটেছে আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে গরনদীতে আচ্ছা মানে বরিশাল আর আমার জন্ম হয়েছে হলো জিঞ্জিরা নদীর পার আচ্ছা এখানেই আমার বড় হওয়া সদরঘাটে নদী সেই আপনার শীতলক্ষ্যা নদী নদী পার হয়ে সাঁতার কেটে মাঝে মধ্যে নদী পার হতে গিয়ে পানি তৃষ্ণা লাগতো নদীর পানি খেয়ে ফেলতাম কিন্তু ডায়রিয়া হতো না আপনার পরিবারের কি আর কেউ চলচ্চিত্রে কিংবা অভিনয়ের মধ্যে আছে না কেউ নেই আর কেউ নেই আমরা দু ভাই এক বোন চলছে সবকিছু মিলে এতটুকু সময় পেলে কিভাবে সময় কাটাতে আপনার ভালো লাগে আসলে আমার হয় কি যে আমার আমি খেলার প্রতি অনেক দুর্বল আচ্ছা এক সময় প্লেয়ার ছিলেন ফুটবল প্লেয়ার ছিলাম গোলকিপার ছিলাম আমার অনেক বন্ধু বান্ধব আছে সাব্বির ফুটবলার কানন আচ্ছা তারপরে প্রয়াত মুন্না তখন একসাথে আমরা চলাফেরা করতাম ক্লাবে তখন খেলাধুলার প্রতি আমি আবার ফুটবল খেলার জন্য দেখা গেছে সেই টাইমে 300 টাকা দিয়ে টাঙ্গাইলে ফুটবল খেলা আমার খেলতে গিয়েছি এই যে খেলার প্রতি একটা ছোটবেলা থেকে একটা নেশা ছিল একটা দুর্বলতা ছিল তো চলে আসলেন ফিল্ম জগতে রূপালী পর্দায় তো কখনো কি আফসোস হয় যে আমি ছোটবেলায় যদি এই ইচ্ছেটা ছিল কিংবা এই গুণটা আমার মধ্যে ছিল কিংবা অন্য কোনো পেশায় গেলে হয়তো আমি আরও ভালো করতে পারতাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে না এসে এরকম কোনো আফসোস কখনো আসে মনের মধ্যে আপনার কাছে কি মনে হয় যে আমার আফসোস করা উচিত না নিশ্চয়ই না তারপরে একটু জানতে চেয়েছিলাম যে আমাদের সুপারস্টার ওমর সানি কি বলেন আপনার মুখ থেকে শুনতে চাই ঠিক কাজটি করেছি আচ্ছা আমি আল্লাহ পাকের কাছে স্পষ্ট করে বলি শুকর আলহামদুলিল্লাহ গল্প অনুষ্ঠানে এসেছেন অনেক আমরা খুশি হয়েছি যে এটুকু সময় বার করেছেন অনেক ব্যস্ততার মাঝে আপনি অনেক ব্যস্ত থাকেন তারপর আমাদের অনুরোধ রেখেছেন আমাদের ছায়া গল্প অনুষ্ঠানটিকে আপনি সমৃদ্ধ করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ আর আপনাকেও আমার শুভেচ্ছা বাংলাদেশ টেলিভিশন মানে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি মানুষ দেখে শুভেচ্ছা রইল বাংলাদেশ টেলিভিশনের জন্য আবারও বলি এই জায়গাটা আমাদের শ্রোতা দর্শক আপনারা দেখছিলেন আমাদের চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়ক ওমর সানির কথা আমরা অনেকক্ষণ গল্প করলাম তারপরেও মনে হলো যেন গল্প যেন ফুরোয় না কেননা এই সুপারস্টারকে নিয়ে গল্প করতে গেলে অনেক অনেক গল্প চলে আসে সময় ফুরোবে না
তারপরও শেষ করতে হচ্ছে, কারণ আমাদের অনুষ্ঠানের সময়সীমা এখানে শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আপনাদেরই প্রিয় আরেকজন তারকাকে সঙ্গে নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন। সবার জন্য রইল শুভকামনা।